এই বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে বাংলাদেশ ব্যাংকে আছেন রিপোর্টার আলতাফ হোসাইন। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। আলতাফ, সংকটে থাকা এবং আলোচনা সমালোচনার মুখে পড়া পদ্মা ব্যাংক, সেটি একীভূত হচ্ছে শরিয়া ভিত্তিক এক্সিম ব্যাংকের সাথে, সেই খবরটি আমরা জেনেছি। এবং এই একীভূত হওয়ার বিষয়ে আজ বাংলাদেশ ব্যাংকে একটি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। এই মুহূর্তে বাংলাদেশ ব্যাংকের ভেতরে আমরা জানি 9:30 দিকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং দুই ব্যাংকের যে কর্মকর্তারা এমডি সহ, তারা কিন্তু বাংলাদেশ ব্যাংকে ভিতরে প্রবেশ করেছে এবং সেখানে স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। একই সাথে তাদের বেশ কিছু সিদ্ধান্ত সেটাও সেখানে তারা নিচ্ছেন এবং পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়ার পরবর্তীতে বা স্বাক্ষর অনুষ্ঠান হওয়ার পরে বাংলাদেশ ব্যাংকের এই প্রবেশ পথে গেটের সামনে তারা ব্রিফ করে জানাবে যে কী বিষয়ে আসলে সিদ্ধান্ত হলো। আমরা যদি জানিয়ে রাখি যে বাংলাদেশ ব্যাংকের যে এই যে দুর্বল ব্যাংকের সাথে অন্যান্য দুই ব্যাংকে একীভূত করার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের মধ্যে এটি কিন্তু আসলে প্রথম একটি সিদ্ধান্ত হচ্ছে, সিদ্ধান্ত বাস্তবায়ন করা হচ্ছে। এই মুহূর্তে আমরা দেখছি যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ এবং দুই ব্যাংকের যে কর্মকর্তারা, তারা কিন্তু এই মুহূর্তে তারা বের হয়েছেন ব্যাংকের ভিতর থেকে এবং আমরা দেখছি তারা ব্রিফ করবে। আমরা সেখানে সরাসরি চলে যাব। তারা জানাবেন, তার আগে জানিয়ে রাখি যে আসলে কিভাবে এই একীভূত হওয়ার কার্যক্রম সম্পন্ন হবে। বাংলাদেশ ব্যাংকের নীতিমালা পরামর্শকর্মদের আইনজীবী মিলে আসলে ঠিক করবেন এবং এই বিষয়ে যে কী চুক্তি হলো সেই বিষয়ে আসলে তারা আমাদেরকে এই মুহূর্তে জানাবেন। আমরা সরাসরি সেখানেই এই মুহূর্তে যাই। এটা কিন্তু আমাদের ভেনু না। আপনাদের যারা আজকে সংবাদ মাধ্যম থেকে এসেছেন, আপনাদের সকলকে সালাম জানাচ্ছি। এই রোজার মাসে আপনারা দোয়া করবেন, আজকে আমাদের যে মিলন হয়ে গেল, যে মিলন আজকে হয়ে গেল, এটা যেন সাকসেসফুল হয়। আপনারা সবাই, আপনারা এই দেশের নাগরিক, আমরাও এই দেশের নাগরিক, আমরা চাই দেশটা ভালো চলুক। অর্থনীতির যে নাজুক অবস্থা ছিল, এটাকে আরও গতিবান করার জন্য এবং নাজুক অবস্থা থেকে উত্তরণের জন্য আমরা আজকে একদিন ব্যাংক এগিয়ে এসেছি, পদ্মা ব্যাংক টেক ওভার করার জন্য। সারা পৃথিবীতে দুই রকম পদ্ধতিতে ব্যাংক একত্রিত হয়, একীভূত হয়। একটা হলো মার্জার, একটা অ্যাকুইজিশন। আর আমাদের যে পদ্ধতিতে আমরা একত্রিত হয়েছি, মিলন হয়েছি, সেটা হলো মার্জার, অ্যাকুইজিশন নয়, মার্জার হয়ে গেছে। এক্সিম ব্যাংকের সাথে পদ্মা ব্যাংক সম্পূর্ণ মিলিত হয়ে গেছে, সম্পূর্ণ রকম মিলিত হয়ে গেছে। এখন প্রশ্ন আসবে যে ডিপোজিটারদের টাকার কী হবে। আপনাদেরকে আমরা আশ্বস্ত করতেছি, ডিপোজিটের টাকা যেমন আছে তেমনই থাকবে। এক্সিম ব্যাংক একটা ভালো ব্যাংক, সত্য ব্যাংক, আর একটু দুর্বল ব্যাংক হলো পদ্মা ব্যাংক। দুইটা ব্যাংকেরই এখন মিলন হয়ে গেছে, আমরা টেক কেয়ার করব, কোনো ডিপোজিটারই কোনো ক্ষতি হবে না। এক নাম্বার ওয়ান। নাম্বার টু, জনবল, যেটা আমাদের জনবল আছে পদ্মা ব্যাংকে, এখন যেটা আছে মানব সম্পদ, যে যত লোকই আছে না কেন, এখানে 800 থেকে হয়তো 1100 লোক আছে, কোনো লোকের কোনো চাকরি যাবে না, এটা আমি নয়, আমার বোর্ডের কথা এবং মাননীয় গভর্নর সাহেবেরও নির্দেশনা যে এখানে এই কোনো ব্যাংকেরই, এক্সিম ব্যাংকেও যাবেই না, পদ্মা ব্যাংকের কোনো লোকের কোনো চাকরি যাবে না, ওরা নিরাপদে থাকবে। আর তৃতীয়ত হলো আমাদের যে ডিপোজিটার যারা আছে, ডিপোজিটারদের কারো কোনো ক্ষতি হবে না এবং যারা শেয়ার হোল্ডার তাদেরও কোনো ক্ষতি হবে না, যেমনই আছে ঠিক সব কিছু আগের মতো চলবে। আমরা এই দুইটা ব্যাংক একত্রিত হয়ে আরও শক্তিশালী হয়ে যাবে ইনশাল্লাহ, আমি আশা করি। পরিচালকরা, যে ব্যাংক দুর্বল ওই ব্যাংকের পরিচালকরা সবল ব্যাংকের সাথে বসবেন না, ওনারা থাকবেন না। আর শুধু সবল ব্যাংকের পরিচালকরাই, যেহেতু টেক ওভার করছে, ওইটাকে মার্জ করে ফেলছে,
ওই পরিচালকরা এখানে এই বোর্ডে আর বসবেন না, ওরা শেয়ারহোল্ডার থাকবেন। নতুন কোনো নাম হবে না, কারণ পদ্মা ব্যাংকের তো আর কোনো এক্সিস্টেন্সই নাই। এটা আজকে থেকে বা কালকে থেকে পুরা এক্সিম ব্যাংক হয়ে গেল, তা কাজেই ওই পদ্মা ব্যাংক নামে আর কোনো কিছু হবে না। আরেকটা প্রশ্ন আপনাদের আসতে পারে যে আমরা শরিয়া ব্যাংক এক্সিম ব্যাংক, ওইটা তো ট্রেডিশনাল ব্যাংক, এখানে যেহেতু এটা মিলন হয়ে যাচ্ছে, মিলিত হয়ে যাচ্ছে, তাহলে ওটা কোনো আইডেন্টিটি আর থাকতেছে না, ওটা নিজস্ব কোনো আইডেন্টিটি ও এখন তো এক্সিস্টেন্স নাই, তো এটা কাজে এক্সিম ব্যাংক হয়ে গেল। এমডির কি হবে সেটা অনেকে, এমডিটা আমরা এখনো সিদ্ধান্ত নেই নাই, দায়দেনা আমরা শোধ করব। যেহেতু আমরা দুইটা ব্যাংক একত্রিত হয়ে যাচ্ছি, এক্সিম ব্যাংকের সকল দায়দেনা, সকল ম্যান পাওয়ার এবং ইনভেস্টর, শেয়ার হোল্ডার সকল কিছুর দায়দেনা, দায়িত্ব এক্সিম ব্যাংক গ্রহণ করলো। শুনি না তো, কি বলেন, বাংলাদেশ ব্যাংক দুইটা ব্যাংকে পলিসি সাপোর্ট দিবে এবং ওই পলিসি সাপোর্টের আওতায় অন্যান্য সবগুলো বিষয় সেটেল হবে। পলিসি সাপোর্টের ডিটেলস এখনো ফাইন্ড আউট ফ্রেম আউট হয় নাই, পলিসি সাপোর্ট দেবে এটি হচ্ছে বড় কথা। এবং সবচেয়ে বড় যে জিনিসটা, এটা দেশের স্বার্থে দুইটি ব্যাংক আজকে মার্জার হলো। আমরা জানি যে মার্চ মাস হচ্ছে আমাদের স্বাধীনতার মাস এবং স্বাধীনতার মাসে আজকে একটি ঐতিহাসিক ঘটনা হলো, আমাদের পদ্মা ব্যাংক এক্সিম ব্যাংকের সাথে মার্জার হচ্ছে। এবং এই মার্জারের কারণে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের উভয় ব্যাংকের, আমাদের যে ডিপোজিটার্স রয়েছে তাদের স্বার্থ শতভাগ সংরক্ষিত হলো, এক নম্বর। আরেকটা হচ্ছে না, আরেকটা দুইটা ব্যাংকেরই কিন্তু অ্যাসেট এবং লাইবিলিটিস রয়েছে, এবং এই অ্যাসেট এবং লাইবিলিটিস একটা অডিট ফার্ম দিয়ে এটা ভ্যালুয়েশন হবে, তারপরে কিন্তু এটার অ্যাসেট ভ্যালুয়েশন এটা হবে। বিনিয়োগের ব্যাপারে না, বিনিয়োগটা তো এখন আর পদ্মা ব্যাংক থাকতেছে না, এটা মার্জ হয়ে যাচ্ছে এক্সিম ব্যাংকের সাথে। তো এক্সিম ব্যাংক উইল টেক কেয়ার অফ ইট, আরেকটা এক্সিম ব্যাংক ডেফিনেটলি উইল টেক কেয়ার অফ ইট, আপনারা আশ্বস্ত হতে পারেন। আপনারা এক্সিম ব্যাংক সম্বন্ধে জানেন ওটার কোয়ালিটেটিভ জাজমেন্ট কি, এবং এটা কোয়ালিটেটিভ জাজমেন্ট নয় শুধু, এটার প্রত্যেকটা ইন্ডেক্স কিন্তু অত্যন্ত ভালো অবস্থায় আছে। আমরা এটা আমি বললামই তো, এটা এক্সিম ব্যাংক উল্টে কেয়ার, আমরা দেখবো এটা কত সুন্দরভাবে এটা পরিচালনা করা যায়। মন্দ লোন আছে, এই টাকা চলে গেছে ফেরত আসবে না, এটা কিভাবে করা যায় আমরা সেটা দেখব। আমি তো বিইবি চেয়ারম্যান দীর্ঘদিন থেকে, প্রত্যেক ব্যাংকের চেয়ারম্যানের সাথে আমার সখ্যতা আছে, এক্সট্রা কোনো সখ্যতা তো ওনার সাথে নাই। স্যার এটা কি আপনাদের ইচ্ছাকৃত মার্জার না সরকারের পক্ষ থেকে? এটা সরকারের পক্ষ থেকে একটা প্রপোজাল ছিল, চাপ ছিল না, সরকার আমাদেরকে কোনো কিছু ইম্পোজ করে নাই, প্রপোজাল ছিল। তোমরা ভালো ব্যাংক, অর্থনীতির স্বার্থে বাংলাদেশে এখন আমাদের যে অর্থনৈতিক একটা দৈন্যদশা হয়ে গেছে, তোমরা তোমাদেরকে কিছু করণীয় আছে কি না? আমরা 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 এই দেশের সন্তান, বিশ্ববিদ্যালয়ে আমরা 5 টাকা বেতন দিয়ে লেখাপড়া করে আসছি, আমরা আমাদের আমরা আমরা জানি না আপনারা কত টাকা দিলে কোনটা, এটা এটা আমাদের ঝুঁকি নেওয়ার কারণ আমরা না না বলতে দেন বলতে দেন, আমরা ঝুঁকি নেওয়ার কারণ একটাই, আমরা দেশকে ভালোবাসি। এক্সিম ব্যাংকের সঙ্গে একীভূত হয়েছে পদ্মা ব্যাংক, আর সেই খবর জানতে আমরা সরাসরি যুক্ত হয়েছিলাম বাংলাদেশ ব্যাংক প্রাঙ্গণ থেকে।